চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী নরিনের কাছে। আপু, আবারও ফিরে এলাম আপনার কাছে। আমরা অনেক আড্ডা দিব, গল্প করব, কিন্তু শুরু করতে চাই আপনার কণ্ঠে একটি গান শুনে। আমি দেশের দুটো গান করেছি খুব রিসেন্ট, এইচএম ভয়েসের ব্যানারে এসছে। গানটি লিখেছেন কবি শেখ নজরুল, সুর করেছেন শোয়েব শিবলি। তো আমি যেহেতু সকাল, আমি আমার এই দেশের গানটি দিয়েই শুরু করছি। ঠিক আছে, শুনে ফেলি গানটি। আমায় দিও দু চোখ ভরে স্বপ্ন দেখার ভাষা, আমায় দিও দু চোখ ভরে স্বপ্ন দেখার ভাষা, যে ভাষাতে মাকে ডেকে মিটবে মনের আশা, আমায় দিও দু চোখ ভরে স্বপ্ন দেখার ভাষা। বাহ, খুবই চমৎকার। আসলে দেশাত্মবোধক যে কোনো গানই আমাদের প্রাণকে ছুঁয়ে যায়। সম্প্রতি যে অডিও গান আপনার প্রকাশিত হয়েছে, সেই গানটি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। রিসেন্ট আমি অনেকগুলো কাজ করেছি, যে দেশের গানের কথা বললাম। আচ্ছা, তারপরে আপনার রাজন শাহ ফিচারিং একটি অ্যালবাম ছিল খুব রিসেন্ট, ওটাতে গান করেছি। আর খুব লাস্ট যে গানটি করেছি, এটি সোহাগ ভাইয়ের লেখা এবং শাহরিয়ার রাফাত ভাইয়ের সুর করা একটি, মানে খুব রোম্যান্টিক মেলোডিয়াস একটি গান। বেশ কয়েকটি গানই প্রকাশিত, অনেকগুলো হয়েছে, বেশ কিছু। এখন তো নতুন একটি সিঙ্গেল ট্র্যাকই হচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, অ্যালবাম খুব কমই আসছে, দেখা যাচ্ছে যে একটি গান হচ্ছে, একটি করে মিউজিক ভিডিও হচ্ছে। সেটাই বলতে চাচ্ছিলাম যে এই গানগুলোর কি মিউজিক ভিডিওর কোনো ইচ্ছা আছে? লাস্ট যে গানটি করেছি, এটির মিউজিক ভিডিও খুব সম্প্রতির কাজ, আমরা এটা শুরু করব। তো মডেল হিসাবে ওনাদের বলেছে যে আমি নিজেই থাকবো, ওনারা বলেছেন আপু আপনি থাকেন, এখন সাথে যে কোনো একজন মডেলকে নিতে চাচ্ছি। এর আগে কি কোনো মিউজিক ভিডিওতে আপনি মডেল হয়েছিলেন? প্রথম যে অ্যালবামটি আসে কৃষ্ণচূড়া, ওই অ্যালবামের 10টি গান ছিল, 10টা গানে আমি একাই ছিলাম, মানে 10টা গানেরই মিউজিক ভিডিও হয়েছিল, 2008-এর কথা ওটা। এরপরে আমি বেশ কয়েকটা মিউজিক ভিডিওতে আমি অংশগ্রহণ করেছি আমার গানের, যেগুলোতে মডেল আলাদাই ছিল, কিছু কিছু পার্ট আমাকে দেখিয়েছে যে আমি গান করছি। তখন কেমন লাগে আসলে যখন গায়িকা একজন নায়িকা হিসেবে শুটিংয়ে অংশ নেয়? এটা খুব টাফ আসলে, এটা খুব টাফ। হ্যাঁ, এটা ঠিক যে আমার গানের এক্সপ্রেশন আমার চেয়ে বেটার আর কেউ দিতে পারবে না। আচ্ছা, আমি দিতে পারবো সবচেয়ে বেস্ট, কিন্তু খুব আনইজি লাগে আমার কাছে। হ্যাঁ, আসলে গানের মানুষ মডেলিং করা আমার কাছে খুব টাফ মনে হয়। আপনার কাছে কি মনে হয় আসলে একটা গানকে জনপ্রিয় করার জন্য মিউজিক ভিডিওর আসলে ভূমিকা কতটুকু? আমি যেমন বরাবরই মিউজিক ভিডিওর বিপক্ষে ছিলাম, কারণ আমার কাছে সবসময় মনে হয় যে গান শুনবার বিষয়, দেখবার নয়। এরকম অনেক গানই আছে যেগুলো এত এতবার ভিডিওটা টিভিতে দেখানো হয় যে মানুষের মানে একটা আলাদা একটা নিজস্ব কল্পনা শক্তি থাকে, কল্পনা বা আপনার ওই কানে বাজতে থাকে, তো বাজতে বাজতে দেখা যায় যে গানটা অতটা ভালো না হলেও মানুষ ওটা হিট হয়ে যাচ্ছে, বলছে মানে সুপার হিট হয়ে যাচ্ছে। আবার এখন তো ইউটিউবের একটা ব্যাপার চলে এসছে, ভিউজের একটা ব্যাপার আছে, যার যত ভিউজ গানে সেগুলোই বলে হিট। আমি জানি না কিভাবে এটা সম্ভব। আপনি নিজে কি বিশ্বাস করেন এই কথাটি? না, আমি বিশ্বাস করি না বলেই আমি বলছি আর কি, কারণ আমার কাছে মনে হয় গান আপনার গানের কথা, সুর, গায়কী, তিনটার সংমিশ্রণেই এক, মানে যেহেতু একটা গান নির্মিত হয়, তো মানে শ্রুতিমধুর যদি গানটা না হয় তাহলে কিভাবে একটা মানুষ মানে ভিউজ দেখে গানটা হিট সুপার হিট বলে, এটা আমার বোধগম্য হয় না আর কি। আপনি যখন একটি নতুন গানের পরিকল্পনা করছেন তখন আপনার প্রিপারেশনটা কেমন থাকে শুরু থেকে শেষ পর্যন্ত? এখন যখন আমি নিজের কোনো কাজ আমি করছি, যে আমার উদ্যোগে আমি কাজ করছি, তখন তো মনে করেন গীতিকার সুরকার ভাইয়েরা যারা আছেন ওনাদের সাথে বসে একটা প্ল্যান করে কাজ করা হয়। কিন্তু এখন সিঙ্গেল ট্র্যাক হওয়াতে যেটা হয়েছে যে ভাইয়েরাই কল করছে কিন্তু, বা কোম্পানি থেকে কল করছে, নরেন একটা গান রেডি করেছি তোমার জন্য, তুমি আসো। তো সেইটার সময় আপু আসলে সত্যি কথা কোনো প্রিপারেশনের সুযোগ থাকে না, কারণ গানটা আগে থেকে রেডি করা থাকে। আর মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে গানগুলো আমরা পাইও না আগে, যে আমাদেরকে যে আগে পাঠিয়ে দিবে, আমরা একটু প্রিপারেশন নিয়ে যাব, সেই সুযোগটা এখন খুবই কম, খুবই কম দেখা যায় যেই স্টুডিওতে ভয়েস দিতে হচ্ছে। আপনার কি মনে হয় যে একটা ভালো গান তৈরির ক্ষেত্রে এটা একটা প্রতিবন্ধকতা, যে আসলে আগে থেকে গানটা পাচ্ছে না, হুট করে যাচ্ছেন গানটা? প্রতিবন্ধকতা এই জন্য, ছোট্ট একটা উদাহরণ দিব আমি আপনাকে, আগে যে গানগুলো হতো
পুরনো দিনের বাংলা গান যেগুলো আমরা বলি কালজয়ী গানগুলো, তখন তো এরকম ট্র্যাকের একটা ব্যাপার ছিল না। তখন যেটা হতো আপু, 7 দিন আগে বা 8 দিন আগে সিঙ্গারকে ডেকে মিউজিশিয়ানরা বসে, সুরকার গীতিকার সবাই বসে প্র্যাকটিস করতো 7 দিন, 8 দিনের মাথায় যেয়ে একটাকে ভয়েস দিতে হতো। তো ওই জন্য আমি বলবো যে ওই জন্য ওই গানগুলো এখনো কালজয়ী, ওই গানগুলো এখনো মানুষের মুখে মুখে আছে। কিন্তু আমাদের যেটা হয় যে খুব হুটহাট করে দিতে হয়, তো নিজেরাও সেই ফিল দিয়ে কিন্তু আমরা গানটা মানে ডেলিভারি দিতে পারি না। যদি একটু আগে গানটা পাওয়া যায় তাহলে মনে হয় যে কালজয়ী গানের সাথে তুলনা করছি না, কিন্তু একটু হলেও আমরা হয়তো একটু ইফোর্ট গানে আমরা দিতে পারতাম এবং গানগুলো স্থায়ী হতো, সুন্দর হতো এবং স্থায়ী হতো। আমরা আশা করছি যারা গানের নির্মাণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তারা এই বিষয়টি সতর্কতার সঙ্গে দেখবেন এবং গুরুত্ব দিবেন। আপু, এই মুহূর্তে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শুনবো? যে গানটির কারণে আমাকে একটু হলেও মানুষ নরিন হিসেবে চেনে, কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে। জি, আমার এটা কম্পিটিশনের সময় এটা আমার মৌলিক গান ছিল, আমি গানটি করছি। গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন ইমন শাহ। সা গা মা মা কা পা মা পা মা গা রে সা গা মা মা কা নি রে কা গা রে মা গা মা গা রে সা নি রে মা মা কা কৃষ্ণ চূড়া লাল হয়েছে ফুলে ফুলে তুমি আসবে বলে রং ধনুটা মেঘ ছুঁয়েছে আকাশ নীলে তুমি আসবে বলে রূপালি ঢেউ খেলে নদী জলে হো পায়ে পায়ে কাছে তুমি আসবে বলে পায়ে পায়ে কাছে তুমি আসবে বলে বলেছিলে আসবে তুমি সেদিন এই পৃথিবীটা হবে যখনই রঙিন ফুলে ঝরে পথটা তো হারালো তোলে রাতে জাগা চোখ দুটো সাজে কাজলে পায়ে পায়ে কাছে তুমি আসবে বলে পায়ে পায়ে কাছে তুমি আসবে বলে। এটি তো আপনার একটি মৌলিক গান, প্রথম মৌলিক গান, তো যখন আপনি এরকম একটি মৌলিক গানের গান গাওয়ার সুযোগ পেলেন তখন আপনার অনুভূতি কেমন ছিল? আর বিশেষ করে জানতে চাইছি যে গানটির গীতিকার কবির বকুল, ওনার গান গাওয়া তো সত্যি আপনার জন্য, তখন তো আপনি নতুন একজন শিল্পী ছিলেন, সৌভাগ্যের ব্যাপার, সেই বিষয়টা আপনি কিভাবে অনুভব করেছেন? অনুভব করেছি আসলে বলতে গেলে অনুভব করতে পারিনি ওই সময়, কারণ এরকম একটা কম্পিটিশন প্রথম হয়েছিল বাংলাদেশে, এবং এরপরে যেটা হয়েছিল আপু, যাই হচ্ছিল সব কিছু একটা ঘোরের মধ্যে কাটছিল, কারণ কবির বকুল ভাইয়ের লেখা কোনো গান, ইমন শাহ ভাইয়ের সুর করা কোনো গান, অনেক মানুষ অনেক বছরের স্ট্রাগল করে এসে তারপরে একদম একদম, এবং এই জিনিসটা এরকম ছিল, আমাদের লটারি করতে হয়েছিল আর কি। আচ্ছা, তো লটারিতে আমি যখন গান তুললাম, বকুল ভাইয়ের লেখা ইমন ভাইয়ের সুর করা একটা গান, কিন্তু এই গানটা ছিল না। আচ্ছা, কৃষ্ণচূড়া গানটা ছিল না, অন্য একটা গান উঠেছিল। তো ওখানে যখন গানটা উঠলো, গানটা উঠার পরে দেখা গেলো যে অলরেডি ভুলে ওই গানটা ওখানে চলে গেছে, কারণ গানটা অলরেডি হয়ে গেছে, সামিনা আপা এবং বিশ্বজিৎ দা ওই গানটা করেছিলেন অলরেডি। তারপরে আমাকে তো এরকম বললো যে নরিন সবাই গান পেয়ে গেছে, 16 জন ছিলাম আমি ছাড়া সবাই, তো আমাকে বললো যে তোমাকে এখন আমরা ইমন ভাইয়ের স্টুডিওতে নিয়ে যাব। তো ওখানে যেয়ে তারপরে তো ওখানে যেয়ে বসে আছি, এখন ইমন ভাই বুঝতে পারছে না যে, কারণ উনি আমার গান কখনো শুনেন নাই, প্রথম দেখছে কি গান দিবে না দিবে, অনেকক্ষণ বসে থাকার পরে ভাইয়া খুঁজছে, আচ্ছা নরিন এইটা ওটা, যখন আমি চলে আসবো ওখান থেকে হঠাৎ করে একটা ফাইল থেকে এই কৃষ্ণচূড়া গানটা উনি বের করলো, বের করে উনি আমাকে হারমোনিয়ামে বাজায় শোনাইলো, স্কেলের একটা ব্যাপার আছে, আমার গলায় গানটা বসছে নাকি দেখে আমাকে বললো নরিন, আমি বললাম যে ভাইয়া একদম ওকে ঠিক আছে। তো এই গানটা পাওয়ার ঘটনাটা এরকমই আর কি। তো মানে এটা আমি বলবো যে এটা আমার একটা লাক ফেভার করেছে, কারণ 16 জনের মধ্যে আমার গানটা এবং রাশেদ ভাইয়ের মা গান, এই দুইটা গান খুব জনপ্রিয়তা পেয়েছিল। এবং এই গানটি গাওয়ার পরে কিন্তু দর্শকদের মাঝে নরিন একটি আলাদা মানে সত্তা লাভ করেছে, মানে আলাদা শিল্পী পরিচয় লাভ করেছে। এই জন্য কিন্তু আমি গানটা শুরু করার আগে বলেছি যে
অল্প যেই সংখ্যক মানুষই আমাকে চিনুক না কেন, এই গানটার কারণেই আমাকে চিনেছে। সেই তারপর কিন্তু ধারাবাহিকতায় আপনার বেশ কিছু অ্যালবাম এসেছে এবং এখন তো আর অ্যালবামের ট্রেন্ডটা নেই, সিঙ্গেল গান গাওয়ার একটা ট্রেন্ড চলে এসেছে। তো সেখান থেকে আপনার কয়টি অ্যালবাম বেরিয়েছিল এবং অ্যালবামগুলো সম্পর্কে জানতে চাই। সলো বের হয়েছে সোফার দুটো, একটা তো কৃষ্ণচূড়া, একটা 2008 হয়েছিল, আর 2015 চুপিসারে একটা অ্যালবাম আমি করেছিলাম, ওখানে সবগুলো লুৎফর হাসান ভাইয়ের সুর করা ছিল এবং সোমেশ্বর অলি, ইশতিয়াক ভাই সহ রিজবি ভাই, রাহুল অনেকে গান লিখেছিলেন ওখানে। আর এরপরে আমার মিক্সড অ্যালবাম প্রচুর এসছে আপু, কিন্তু সিঙ্গেল ট্র্যাক তো অনেক আছে। তো মিক্সড অ্যালবাম অনেকগুলি যে অনেকগুলো বেশ জনপ্রিয়তা লাভ করেছিল, এর মধ্যে একটার কথা আমার না বললেই না, আলাউদ্দিন আলী স্যারের সুরে একটা অ্যালবাম ছিল আমাদের, এগিয়ে যাওয়ার প্রত্যয়, এবং ক্লোজ আপনে সবাইকে, অলমোস্ট সবাইকে দিয়েই উনি গান করিয়েছিলেন। আচ্ছা, গানচিলের ব্যানারে এসেছিল, এটা একটা স্বপ্নের অ্যালবাম ছিল, কারণ আলাউদ্দিন আলী স্যারের মতো একটা মানুষ আমার জন্য বা আমাদের জন্য গান শুরু করবে একটা আশীর্বাদ, এবং ওনার বাসায় যে আমরা রিহার্সেল করেছি, এই এই যেটা আমি আপনাকে বললাম আপু, যে উনি প্রায় এক মাস ধরে আমাদের প্রতিটা সিঙ্গারকে ওনার বাসায় নিয়ে যেয়ে গানগুলো তুলে দিয়েছে, তারপরে উনি ভয়েস নিয়েছে। তো ওনার সান্নিধ্যে আমরা সবাই যেতে পেরেছি এবং অনেক গাইডেন্স ছিল ওনার মাঝে, যে এরকম করে ভয়েসের থ্রো হবে, মাইক্রোফোনের সামনে দাঁড়ালে এভাবে ভয়েস দিতে হবে। তো এইটা একদমই স্বপ্নের মতো ছিল। আর একটা স্বপ্নের মতো ছিল ফিল্মে প্লেব্যাক করা, এটা মানে আমার গান কোনো হিরোইনের লিপসে যাবে, ওটা আবার সিনেমা হলে যাবে, এইটা মানে আসলে ক্লোজ আপন আমাদের সবাইকে অনেক কিছু দিয়েছে, এই প্ল্যাটফর্ম অনেক। এই যে এই প্ল্যাটফর্মের কথা বলছিলেন, এই মানে রিয়েলিটি শোতে অংশগ্রহণ করার পরে আমরা আপনাকে চিনি, কিন্তু তার অনেক আগে থেকে নিশ্চয়ই আপনি গান গাওয়ার চর্চা শুরু করেছিলেন, সেই পিছনের গল্পটা শুনতে চাই। শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা হয়েছিল আমার মা গান করতেন রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, তো আব্বু আম্মুর দুজনেরই ইচ্ছা ছিল যে মেয়েকে গান শিখাবে। তো ক্লাস টুতে আমি প্রথম বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হই শিশু বিভাগে, এরপরে ওখান থেকে ক্লাসিক্যাল এবং নজরুলের উপর আমি তালিম নেই। তারপর একটা বেশ গ্যাপ চলে আসে যখন আমার আপনার এসএসসি এইচএসসি এক্সাম হয়, ওই সময় একটা গ্যাপ আসে, তারপরে হঠাৎ করে ক্লোজ আপনে আসা। এই ধরনের প্ল্যাটফর্ম থেকে আপনার কি মনে হয় যে আসলে সবাই কি অ্যাপ্রোপ্রিয়েট কাজে লাগাতে পারছে? অনেকেই লাগাতে পারছে না, যেমন আমার ক্ষেত্রে যেটা ছিল, আমি পড়াশোনাটাকে তখন ওই সময় বেশি গুরুত্ব দিয়েছি, তো আমি এই জন্য একটু মানে অনেকেই সবাই জানে অলমোস্ট যে আমি একটু কম কম কাজ করেছি, আমার কাছে মনে হচ্ছে আগে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তারপর। আর অনেকে আছে যারা অনেক প্রথম সারির ছিলেন আমাদের সময়ে বা তারপরে, ঠিক মতো কাজে লাগায় নেই, মানে গানের দিকে কনসেন্ট্রেশনটা তখন বেশি ছিল না, কিন্তু তাদেরকে আমি বলবো যে তারা এক একজন জুয়েল ছিল বাংলাদেশে, কারণ দর্শকের SMS এর মাধ্যমেই কিন্তু এত দূর আমি বলি বা আমাদের কম্পিটিশন থেকে যারাই এসছে এগিয়ে গিয়েছিল। তো ওই ওই সুযোগটা, যেমন আমি বলেছি আমার পড়াশোনা, যে অনেকে আছে যে ফর নাথিং তারা জিনিসটাকে কাজে লাগায়নি, এটা খুব দুঃখজনক। আপনার কাছে কি মনে হয় একজন শিল্পীর জন্য জনপ্রিয়তা নাকি দীর্ঘদিন টিকে থাকা কোনটি বেশি ইম্পর্ট্যান্ট? অবশ্যই দীর্ঘদিন টিকে থাকা, কিন্তু জনপ্রিয়তাটা কি তার দরকার নেই? আমি এখন জনপ্রিয় অনেক, কিছুদিন পর আমার জায়গায় আরেকজন আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু যদি টিকে থাকতে হয় তাহলে জনপ্রিয়তার ব্যাপারটা মাথা থেকে ফেলে দিতে হবে, যে আমি খুব পপুলার বা আমি এরকম কিছু, তখন আসলে হয় কি আমার যেটা মনে হয় যে ওভার কনফিডেন্স চলে আসে মেবি, তখন ওই জনপ্রিয়তার প্রতি একটা ল্যাকিংস চলে আসে এবং জনপ্রিয়তার পিছনে ছুটতে ছুটতে তারকে যে টিকে থাকতে হবে ওটা থেকে দূরে সরে যায় হয়তো। আচ্ছা, তাহলে এই মুহূর্তে নরিন দীর্ঘদিন টিকে থাকার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করছে? কিভাবে প্রস্তুত করছি, কারণ আমি মাঝে অনেকদিন আমার একটা গ্যাপ ছিল, গানের প্র্যাকটিস বলেন বা টিভি লাইভ বলেন, স্টেজ শো বলেন, সব থেকে আমি দূরে ছিলাম। তো এখন যেহেতু আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, মাঝে আমি জবও করেছি, এখন সংসার আছে, শ্বশুরবাড়ির মানুষজনের একটা বিশাল সাপোর্ট আছে, তো ওই সাপোর্টে এখন আমি পুনর্দমে গান করছি, প্র্যাকটিস করছি, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি, আজকে আপনাদের এখানে আসলাম, তো মানে এখন বেশ ব্যস্ততার মধ্যে সময় কাটছে। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে শুনতে বিদায় নিব, কিন্তু তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে,
এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4 পর্যন্ত, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladesh.tv। ব্রিটিশ চলচ্চিত্রকার ও কমেডিয়ান চার্লি চ্যাপলিনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমার সবথেকে ভালো বন্ধু হলো আয়না, কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান, আমার প্লেব্যাক করা একটি মুভির গান করছি। গানটি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং একটি মুভি, গঙ্গাযাত্রা। এইটিতে গান লিখেছিলেন ওয়াহিদুজ্জামান ডায়মন্ড আঙ্কেল, উনারই পরিচালিত ছবি এবং সুর করেছিলেন ইমন সাহা। আমি করছি। মাদল বাজায় কে অবেলায়, জুড়াই মনে জ্বালা একলা জ্বালাই, সাউনির আকাশে কালো মেঘ উঠেছে, তাও মন উইরা উইরা যায়, যায় 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 মন উইরা উইরা যায়, মন হামার উইরা উইরা যায়, কে জানি ভালোবাসা বলে খালি পিছু ডাকা, আয় 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 আয়। মাদল বাজায় কে অবেলায়, জুড়াই মনে জ্বালা একলা জ্বালাই, মাদল বাজায় কে অবেলায়, জুড়াই মনে জ্বালা একলা জ্বালাই, সাউনির আকাশে কালো মেঘ উঠেছে, তাও মন উইরা উইরা যায়, যায় 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 মন উইরা উইরা যায়, মন হামার উইরা উইরা যায়, কে জানি ভালোবাসা বলে খালি পিছু ডাকা, আয় 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 আয়, মন হামার উইরা উইরা যায়।